कहते हैं कामाटीपुरा में कभी अमावस की रात नहीं होती क्योंकि वहां गंगू रहती है। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির টিজার, যা প্রকাশ্যে আসার পর থেকেই প্রশংসায় ভাসছেন উত্তর পাঞ্জাব খ্যাত নায়িকা আলিয়া। তবে এরই মাঝে এবার শুরু হলো বিতর্ক। আলিয়া ভাটের সিনেমা নিয়ে বিতর্ক যেমন নতুন কিছু নয়, তেমনি সঞ্জয় লীলা বনশালীর সিনেমা নিয়েও বিতর্ক হবে, এটা যেন এখন অবধারিত। গঙ্গু চাঁদ থি আর চাঁদ হি রহেগি। তবে এবার বিতর্ক আসন্ন এই সিনেমাটির নাম নিয়ে। 8 মার্চ মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়ক আমিন প্যাচেল গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির ছবিটির নাম নিয়ে তীব্র আপত্তি জানান। তিনি জানিয়েছেন মহারাষ্ট্রের কাথিয়াওয়াড় শহরকে ছোট করে দেখানোর জন্য এই নাম ছবিতে ব্যবহার করা হয়েছে, যার কারণে দাবি তুলেছেন অবিলম্বে ছবির টাইটেল থেকে বাদ দিতে হবে কাথিয়াওয়াড় নামটি। 60-এর দশকে গোটা কামাথিপুরার কর্ত্রী ছিলেন গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। খুব অল্প বয়সে জোর করে যৌন বৃত্তিতে নামানো হয়েছিল তাকে। এরপর সেই গাঙ্গুবাই হয়ে উঠেছিলেন গোটা কামাথিপুরার হর্তাকর্তা। কিন্তু জোর করে যেসব মেয়েদের এই পেশায় ঠেলে দেওয়া হতো, তাদের প্রতি সবসময়ই সহানুভূতিশীল ছিলেন তিনি। ইজ্জত সে জিনেগা, কিসি সে ডরনে কা নেই। বাজিরাও মাস্তানি এবং পদ্মাবত সিনেমার জন্য আক্রমণের শিকার হয়েছেন সঞ্জয়। বিশেষ করে ধর্মানুভূতির অভিযোগে পদ্মাবতী নামটি পরিবর্তন করে তাকে পদ্মাবত রাখার জন্য বাধ্য করা হয়েছিল। এখন দেখার বিষয়, গাঙ্গুবাইয়ের পর কাথিয়াওয়াড়ি নামটি শেষ পর্যন্ত থাকে কিনা। তানজিলা খান, মিম, সুমন সংবাদ। মে গঙ্গুবাই, প্রেসিডেন্ট কামাটিপুরা। কুমারী আপনি ছোড়া নেই ও শ্রীমতী কবি কিসিনে বানায়া হি।